अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पारो के पारो गणेश ठाकुर सॉरी 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 ठाकुर सॉरी जय हो गणेश ठाकुर जय हो तुम्हीं कथा बोलछो हाँ आमी 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 कथा बोलछी तुम्हीं आमा आमा आमी स्वप्न देखछी ना तो हैं ना 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 देखछी ना एटा कोनो स्वप्न नय एटा एकटा सत्ति गणेश ठाकुर तुम्हार जय हो आमी तुम्हाके एटाई बोलते एसेछी যে তুমি শঙ্করের কথা শুনে চলো ও তোমার থেকে একটু না অনেক বেশি বুদ্ধিমান বুদ্ধিমান ঠাকুর কোথায় বুদ্ধিমান ও দেখো না ও ডাইনির কথাটা বিশ্বাসই করে না সব সময় আমাকে কথা শুনে তোমার কাছে কি লুকোবো ঠাকুর সিদ্ধিদাতা তুমি ওকে একটু বোঝাও না যে ডাইনি ডাইনি সত্যি আছে আর আমাদের আগের জন্মের সম্পর্ক সিদ্ধিদাতা শঙ্করকে তাড়াতাড়ি মনে করিয়ে দাও না প্লিজ মনে করিয়ে দাও শঙ্করের কথা শোনো ডাইনি বলে আসলে কিচ্ছু হয় না সব তোমার মাথার পোকা আসলে পোকা সিদ্ধিদাতা সিদ্ধিদাতা আমি তো ধন্য হয়ে গেছি যে তুমি আমার সাথে কথা বলছো কিন্তু তুমি এটা কি ধরনের ভাষায় কথা বলছো মাথার পোকা এসব শব্দ নিয়ে ভেবো না ভাবনার উপর কনসেন্ট্রেট করো শঙ্করের কথাগুলোকে বোঝো ও খুব বুদ্ধিমান ছেলে খুব বুদ্ধিমান হীরে ও একটা হীরে পারো তুমি তো সব কথায় মজা করো তুমি তাই না আর কি তো হলো তাও এত সুন্দর ভাবে ধরো এটা কতদিন পর এতটা হাসলাম আমি আমি মহাপণ্ডিতের সঙ্গে কথা বলেছি পারু উনি আমাকে বলেছেন যদি ডাইনিকে আটকাতে হয় বন্দী করতে হয় তাহলে 100 বছরের পুরনো বটগাছের শেকড়ের মাটি এতে রাখতে হবে এটাই আছে কাকা হ্যাঁ পারু একবার যদি তুই মাটি জোগাড় করতে পারিস তাহলে ওই ডাইনি আর বাঁচবে না একে খালি ওর আশেপাশে কোথাও রাখবি তারপর দেখবি এই মাটির শক্তি ওই ডাইনি সহ্য করতে পারবে না তারপর ওকে তুই খুব সহজেই এতে বন্দী করতে পারবি
রাস্তা কিন্তু খুব কঠিন পারু, কিন্তু অসম্ভব নয়। আর তোকে এটা সম্ভব করতেই হবে। প্রত্যেক পদক্ষেপে নিজের চোখ কান খোলা রাখতে হবে, কারণ ওই গাছের শেকড় মানুষকে নিচের দিকে টানবার চেষ্টা করে। বিপদ তো ভীষণই আছে পারু, কিন্তু সেই বিপদের পর যে লক্ষ্যে আমরা পৌঁছব সেটা এই বিপদকে ভুলিয়ে দেবে। আমি নিজের লক্ষ্যে পৌঁছবই কাকা। আমার শঙ্করকে বাঁচানোর জন্য আমাকে যত বড় সমস্যার সম্মুখীন হতে হোক না কেন, আমি তৈরি। আমাকে নিজের লক্ষ্যে পৌঁছতেই হবে। শঙ্করের জন্য আমি সব কিছু করতে রাজি আছি, তাতে যত বড় সমস্যাই আসুক না কেন আমি সেটা অতিক্রম করে যাব। আমি জানি যে ওই নাগিন আমার কাছে পৌঁছানোর অনেক চেষ্টা করছে, কিন্তু ও জানেও না যে আমি ওর জন্য কি ভেবেছি। সারা জীবন সঙ্গ দেবে কথা দিয়েছিলে তো তুমি, আজকে স্বামীর ধর্ম পালন করার সময় এসে গেছে। দেখো কিভাবে, দাও দেখো, এটা এইভাবে ধরে এইভাবে ঘোরাবে, তারপর দৌড়ো। এমনিতে পারো এখন আছে কোথায়? সকাল থেকে দেখতেই পাইনি ওকে। যেরকম বললাম সেরকমটাই করবে তো তুমি? যেমনটা তুমি বললে আমি তেমনটাই করব। কিছু ভুলে যাচ্ছ না? তোমায় খুব ভালো লাগছে। শুধু ভালো? সব থেকে সুন্দরী তুমি। যাও। যদি সবাই তাদের স্বামীকে এইভাবে নিজের হাতের মুঠোয় রাখতে পারত। সবার ভাগ্য আমার মতো তো হয় না যে সারা পৃথিবীকে নিজের আঙুলে নাচাতে পারে। ঠিক সেরকম ভাবে এই নাগিনও এবার আমার ইশারাতেই নাচবে। ডাইনি পর্যন্ত পৌঁছানো তো দূরের ব্যাপার, আমার নাম নিতেও ভয় পাবে। ভয় থাকবে ওর মধ্যে।
জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব। জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, মহাদেব রক্ষা করুন, রক্ষা করুন আমাকে, রক্ষা করুন। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।